হ্যালো বন্ধুরা কেমন আছেন জীবনে সফল হতে হলে কিছু পরিস্থিতিতে খারাপ হওয়া ভালো একটা জিনিস দেখবেন আমাদের বাবা মা শিক্ষক সবাই ছোটবেলা থেকে একটা জিনিস শিখায় সবার সাথে ভালো ব্যবহার করো এমন কি খারাপের সাথেও ভালো ব্যবহার করো যদি খারাপের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার সাথে খারাপ আর পার্থক্য থাকলো কোথায় আবার সবাই হয়তো এটাও শুনেছি সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাকা করতে হয় তাহলে এবার ছোটবেলার এই দুটি বাক্যের মধ্যে কোনটি মানা উচিত বন্ধুরা দুটি কথাই যার জায়গা থেকে ঠিক তবে বেশি ভালো হওয়া ভালো নয় আবার বেশি খারাপ হওয়া ভালো নয় মানে পার্সোনালিটি বুঝে অ্যাকশন নিতে হবে আর এই বিষয়টি আমি শেয়ার করতে যাচ্ছি চাণক্য নীতি থেকে এত বেশি ভালো হওয়া যাবে না যে মানুষ আপনার কাছ থেকে সুযোগ নিতেই থাকে একটা জিনিস খেয়াল করলে দেখবেন বেশি ভালো হলেও যে সবাই ভালো বলবে তা নয় আপনার পেছনে আপনাকে কেউ না কেউ অযথা খারাপ বলবেই বন্ধুরা আবার দেখবেন আমাদের সাথে এই জিনিসটি হয় আপনি নিজের কাজ রেখে অন্যের সাহায্য করলেন কিন্তু পরে শুনলেন সে আপনাকে বলছে তুই আমার জন্য কি করেছিস আবার এমনটিও হয় আপনি কাউকে তার বেশিরভাগ কাজে সাহায্য করেছেন কিন্তু কোনো একবার কোনো একটি কারণে তাকে সাহায্য করতে পারছেন না বা পারেননি কিন্তু সে আপনাকে অনেক কথা শুনিয়ে দিল অনেকটা এইরকম তুই আগে আমাকে কি হেল্প করেছিস এতটুকু হেল্প করতে পারছিস না অথচ আপনি আগে তাকে যত সাহায্য করেছেন সে সেটা ভুলেই গেছে এমন মানুষও আমাদের সমাজে রয়েছে আরও একটি মজার ব্যাপার হলো দেখবেন সে যে কোনো সময় এই শেষবারের সাহায্যটা না করা নিয়ে কথা শুনিয়েই যাচ্ছে বুঝতেই চাচ্ছে না আপনারও কোনো সমস্যা থাকতে পারে তাই অবশ্যই কারোর জন্য এতটা বেশি ইমোশনাল হওয়া যাবে না আর হেল্প করার ক্ষেত্রে কোনটায় আপনার সম্মান বাড়বে আর কোনটায় আপনার অপমান হবে এগুলো বুঝেই ব্যালেন্স করে হেল্প করতে হবে সে যেই হোক না কেন আবার এমনও করা যাবে না সামনের ব্যক্তি যা বলছে বা চাইছে আপনি হাতে হা মিলিয়ে যাচ্ছেন বন্ধুরা এমনটি করলে সে আপনাকে আর সম্মান করবে না একটা সময় চাকরের মতো ব্যবহার করা শুরু করে দেবে তাই নিজের পার্সোনালিটি মেনটেন করতেই হবে সময়ের সাথে সাথে নিজের পরিবর্তনের প্রয়োজন রয়েছে সাহায্য করার আগে সামনের ব্যক্তিটি যেই হোক না কেন তার সম্পর্কে ভালোভাবে জেনে সাহায্য করতে হবে তার উদ্দেশ্য জানতে হবে তার মন মানসিকতা জানতে হবে এবং তার পেছনে কোনো সত্য ব্যাড রেকর্ড থাকলে তার কাছ থেকে অবশ্যই সরে পড়তে হবে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বছর তাদের জন্য আমাদের চ্যানেলে লাইফ চেঞ্জিং একটি ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কারণ কারো না কারো এতে করে হেল্প হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও যেন আপনি মিস না করেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন